হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি দুটো জ্যামিতি অর্থাৎ জিওমেট্রি বক্সের রিভিউ করতে চলেছি এবং কম্প্যারিজন। তো আমি ক্লাসমেটটাকে একটু সাইডে রাখছি, আর ম্যাথটাকে নিয়ে আমি একটু বেশি আলোচনা করছি, কারণ ম্যাথের জিওমেট্রি বক্সটা আজকে আমি রিভিউ করতে চলেছি। তো দেখতে পাচ্ছ খুব সিম্পল একটা প্লাস্টিক প্যাকেজিং এটা আসে, এটা পিছন দিকে MRP মেনশন করা আছে, এটার প্রাইস 415 রুপিস। তো এটা আমি অফারে 388 ডেলিভারি চার্জ সহ 388 ফ্লিপকার্টে কিনেছিলাম। তো আমি তোমাকে তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশনে বা আই বাটনে প্রোভাইড করে দেবো। তো এখানে আমি ওপেন করছি, দেখতে পাচ্ছ। আর এটা নর্মালি, কারণ এটা যতক্ষণ প্রফেশনাল বক্স তো তার জন্য এটা প্রফেশনাল বক্স, তাই জন্য এখানে রবারটা স্মল দিয়েছে, বেশি লাগে না, ইউজ হয় না। তাই এটার সাথে কি কি আছে দিয়ে বলে দিচ্ছি। আছে একটা ইউনিক কম্পাস, এই কম্পাসটা খুবই ইউনিক, তার কারণ হচ্ছে আমি পরে বলবো এটা কেন এত ইউনিক। আর আছে মেকানিক্যাল পেন্সিল, আর একটা ডিভাইডার। এখানে আমার একটা ভালো কথা যে ডিভাইডার আর কম্পাস দুটো সেপারেট দেওয়া আছে, যাতে সুবিধা হয় কাজে। ডিভাইডারটাও খুব ইউনিক। আছে লিডস, মানে এটা হচ্ছে 0.20 mm লিডস। আর এগুলো দোকানে গিয়ে বললে যদি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই কিনতে পারেন। আর এটা হচ্ছে 0.5 mm লেডস। আর এখানে এই যে শার্পনারটা আছে, এটা কিন্তু নর্মাল কোনো পেন্সিল শার্পনার নয়, এটা এটা হচ্ছে লিডস। এই যে 0.20 mm যে লিডস, সেই লিডসটাকে শার্প করার জন্য এই শার্পনারটা। দেখছো হোলটা খুব শর্ট, মানে ছোট। আর আছে শার্পনার, আর এটা হচ্ছে মানে নর্মাল পেন্সিল কম্পাসে করার জন্য, যেটা পেন্সিল কম্পাসে করার জন্য এটা 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 অবশ্য প্লাস্টিক, বাকি সব মেটাল। এই বক্সের নামই আমি সরি বলতে ভুলে গেছি, এটার নাম হচ্ছে ম্যাপড মেটাল, কারণ এটা অল ইজ মেটাল। হ্যাঁ, এগুলো অবশ্যই প্লাস্টিক, বাট দেখছো ডিভাইডারটা সম্পূর্ণ মেটাল, সব কিছু মেটাল। পেন্সিল টেন্সিল গুলো প্লাস্টিকের হয়, এটা পর্যন্ত মেটাল, এবং এটা ওয়েট আছে, হাতে নিলে মনে বিশাল প্রিমিয়াম টাইপ মনে হয়। আর আছে ইরেজার, নর্মালি আমি আবার এটাকে অ্যাসেম্বল করে দিচ্ছি। যাই হোক, এটা আমার কিছু একটা ভুল হয়েছে, যাই হোক। হ্যাঁ, এটা এখানে আমি গানে তো এই কোয়ালিটি তো ভালো জিনিসগুলোর, কিন্তু জিনিসগুলো কোয়ালিটি বাট বক্সের এই যে এই যে এই একটা পাতলা প্লাস্টিক দিয়েছে, তো এটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে, এটা অত কোয়ালিটিটা ভালো নয়। দেখছো এখানটা আমার ফুটো হয়ে গেছে অলরেডি এই পিনের জন্য। তো ফার্স্ট আমি এটাকে রিভিউ করি। এখানে স্ক্রু আছে, নাটস, এটা আমি একটুখানি বক্সটাকে সাইড করছি। এই নাটসটাকে যদি তুমি ওপেন করো, এটা এটা চেঞ্জ করে তুমি এটা লাগাতে পারো। এন্ড এটা মেকানিক্যাল কম্পাসের জন্য রেডি। এটা তোমরা হ্যান্ডসে ফ্রিলি, মানে হ্যান্ড মানে হাত দিয়ে ফ্রিলি মুভ করতে পারবে যতটুকু আমাদের প্রয়োজন। আবার যদি তুমি এটাকে আবার ডিভাইডার করতে চাও, তো এখানে এখানে আমার দুটো ডিভাইডার, কম্পাসটাও ডিভাইডার,
অলরেডি কম্পাসটাও ডিভাইডার এখানে দেখতে পাচ্ছ, নিপ দেওয়া আছে, এটাও ডিভাইডার, এটাও ডিভাইডার, এবং যে নর্মাল যে ডিভাইডারটা আছে ওটাও একটা ডিভাইডার, বাট ওটা কম্পাসে সুইচ করে না, এটাই একমাত্র কম্পাসে সুইচ করে, কম্পাস মানে ডিভাইডার রেডি। সরি তো আমি একটুখানি ভুল লাগিয়ে ফেলেছি, এটা এদিকে নয়, এটা এদিকে হবে, এটা একটুখানি হেডেকের ব্যাপার যে বারবার একটুখানি নাট খোলা পাড়া করতে হবে, তাছাড়া এটা কিছু ব্যাপার নেই, এটাই শুধু একটু হেডেকের ব্যাপার। তাছাড়া এটা যদি নর্মাল নর্মাল ডিভাইডার হিসেবে ইউজ করতে চাও তাহলে দিস ইজ দ্য বেস্ট ডিভাইডার আই হ্যাভ এভার ইউজড। আমি এটাকে ব্যাকে রাখছি, আর আছে আর এই ডিভাইডারটা, এটা এরকম হুইল দেওয়া আছে, হুইলটা এটা ওপেন আর এটা ক্লোজ হয়, তো ক্লোজ করতে গিয়ে একটু টাইট লাগে, আই ডোন্ট নো হোয়াই, বাট একটুখানি পরিশ্রম লাগে, হাতে ব্যথাও হয়। তো এখানেও দেওয়া আছে নিডেল, নিপস, নিপস শার্প করার জন্য দেওয়া আছে, আর হ্যান্ড ফিলও খুব বেটার। নর্মালি মেকানিক্যাল পেন্সিল যাতে থাকে তাই। এবার আমি কম্পারিজন স্টার্ট করবো, তো কম্পারিজনের জন্য আমি দুটো বক্স নিয়েছি, এটা হচ্ছে ক্লাসমেট অ্যাস্টেরয়েড আর এটা ম্যাট মেটাল। ক্লাসমেট অ্যাস্টেরয়েডে একটা ভালো, আমি অনেক কটা প্লাস পয়েন্ট বলবো। এক নম্বর, এটা যে প্যাকেজিং, এটার বাইরে একটা কার্ডবোর্ড বক্স ছিল সেটাও বেশ ভালো, এবং এটা একটা মেটালের বক্স, আর এটা প্লাস্টিক, প্লাস্টিকটাও খুব হাই কোয়ালিটি, আই থিঙ্ক এটার থেকে এটা বেশি একটু হাই কোয়ালিটি প্লাস্টিক, সরি ফোকাসটা হচ্ছিল না। এখানে মেকানিক্যাল পেন্সিল আছে, মেকানিক্যাল পেন্সিল 0.5 HB, 45টা পিসেস, আমি আবার এটাকে রিফিল করেছি, এটা ছিল না শেষ হয়ে গেছে, আর নর্মাল যে পেন্সিল, আর এইটা মাইনাস পয়েন্ট সব থেকে বাজে আমার কম্পাসটা লেগেছে, আমি এটা ক্লাস 4-এ কিনে, 5-এ আই থিঙ্ক 5-এ কিনেছিলাম, এবং এটা প্রাইস ছিল 250, তো আমি 225-এ কিনেছিলাম। তো আমি তোমাদের এটারও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এটাও তোমরা কিনতে পারো, বাট আমি তোমাদের সাজেস্ট করব যে এটা কেনার জন্য, এটা যদিও তোমাদের প্রোটেক্টর স্কেল যে জিনিসগুলো আছে সেট স্কোয়ার সেগুলো আসে না, বাট এটা কম্পাসের জন্য ভালো, কম্পাসটা অত্যন্ত হাই কোয়ালিটি, আমার ফার্স্ট মনে হয়েছিল যে কম্পাস ক্লাসমেটের হাই কোয়ালিটি, বাট এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এক নম্বর, এটা এটা লুজ ওপেন করতে হয়, জানি না কেন এটা ঢিল হয়ে একেবারে বাজে হয়ে গেছে, লুজ ওপেন করতে করতে, আর এটাও দেখো এটা ঘুরতে আরম্ভ করে দিয়েছে, বাট এটা একটু সফট কারণ এটা সিলিকন বেসড। আর এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এই যে এটা খুলে এটাকে খুলে আবার ডিভাইডারে চেঞ্জ করতে হবে, ডিভাইডারে চেঞ্জ করতে হয়, এটাই একমাত্র বাজে ব্যাপার, এরকম খোলা পাড়া করতে গিয়ে এটা লুজ হয়ে গেছে, এবং এখন একটা সার্কেল ড্র করতে গেলে মানে এই যে কাপে, এখন একটা সার্কেল ড্র করতে গেলে কাপে, এবং ঠিকঠাক মাপের সার্কেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিচ্ছু হয় না এই কম্পাসটা দিয়ে, তাই জন্য আমি নতুন একটা কম্পাস কিনলাম, এই তো আজকে ডেলিভারি করে দিয়ে গেছে, আজকেই ওপেন করলাম এগো আমার, এবং আমার খুব ভালোও লেগেছে। এটার সাথে ইরেজার মোটা, কারণ মানে ইরেজার একটু বড়, সরি, কারণ অবশ্যই এখানে কিছু নেই এরকম পেন্সিল, এখানে আছে, এটা স্টুডেন্টদের জন্য প্রেফারেবল আর এটা ইঞ্জিনিয়ারদের জন্য, বাট আমি মনে করি এটা স্টুডেন্টরা ইউজ করতে পারবে, কিন্তু আলাদা করে জাস্ট প্রোটেক্টর স্কেল এইসব আর কি কিনতে হবে, আর কিছুই না। এটা সব দিক থেকে আমার মাইনাস পয়েন্ট, সবচেয়ে বেশি মূল তো কম্পাসটাই, তো জ্যামিতি বক্সে লাগে, এটাই আমার বেশি মাইনাস পয়েন্ট লেগেছে, একেবারে বাজে কম্পাস আমি যত ইউজ করেছি, তার চেয়ে তো ম্যাপটের আই থিঙ্ক ম্যাপটের টেকনিক কম্প্যাক্ট আরো ভালো, এটা মেটাল সবচেয়ে হাই কোয়ালিটি, এটা হচ্ছে
ক্লাসমেটের মধ্যে প্রো কোয়ালিটি বক্স, ক্লাসমেট অ্যাস্টেরয়েড, আর এটা হচ্ছে ম্যাপটের মধ্যে প্রো কোয়ালিটি বক্স, এটা ম্যাপড মেটাল। এইটা এটা কোয়ালিটি সিমিলার, একেবারে একই একই কোয়ালিটি। এই এই কোয়ালিটি দুটো বলতে চাই, এটা একটা খুব ভালো, এটাই তোমাদের জং পড়বে না। নর্মালি তো শার্পনার ইরেজার থাকেই, তো এটা 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 11 পিসের বক্স, এটা 8 পিসের বক্স, সরি 9 পিসের বক্স, আর এটা 11 পিসের। তো তো এটা যতক্ষণ প্রোডাক্টর আছে, এটা তো এটা স্কেলটা আমার ভালো লেগেছে একমাত্র, এটা অত্যন্ত প্লাস পয়েন্ট এই বক্সটা, এইরকম স্কেল আমি কোনোদিন দেখিনি। এটা 30 সেমি হয়ে যায়, 0 to 30, আবার এটাকে বন্ধ করতে পারবে, এটা হয়েছে 15, এটা হয়েছে 30। এই স্কেলটা আমার খুব হেল্পফুল মনে হচ্ছে, অত্যন্ত ভালো স্কেল এটা, এরকম স্কেল আমি কোনো ক্লাসমেটের বক্সে দেখিনি। এর আগে আমি ক্লাসমেটের ইনভেন্টরটাও ইউজ করেছি, ওটা ওকে ওকে মানে ঠিকঠাক, বাকি তোমরা কম্প্যারিজনটা বুঝতে পারলে যে এটা বারবার এটার জন্যই আমার মাইনাস পয়েন্ট বেশি লেগেছে, কম্পাসটা একেবারে ভালো না, আর এটা তো আমার অলরেডি ভালো লাগছে। বাট এই আমাকে দুটো কোথাও যদি ক্যারি করতে হয়, আমাকে দুটো বক্সই ক্যারি করতে হবে, কারণ এখান থেকে স্কেল ভালো, প্রোডাক্টর ভালো। তোমাদের একটু আরো ভালো করে দেখে দিই, এই যে সেট স্কোয়ার ভালো, প্রোডাক্টর প্রোডাক্টর ভালো, সবকিছু এখানে ভালো, হাই কোয়ালিটির দিচ্ছে। বাট কম্পাসটা হাই কোয়ালিটি হওয়া সত্ত্বেও ও কাজ অত্যন্ত লো কোয়ালিটির করেছে, ওই কারণে আমার এটা নিয়ে বিশাল ভেরি স্যাড আই এম, বিকজ এই কম্পাসটা একেবারে বাজে। আমি তো সাজেস্ট করবো যে তোমরা ম্যাপটের এটা কিনতে পারো, বা ম্যাপটের টেকনিক কম্প্যাক্ট, তাছাড়াও ম্যাপটের নর্মাল স্টুডেন্ট প্রেফারেবল, ম্যাপটের স্টাডি স্টপ, 9 পিস, 11 পিস, অত্যন্ত ভালো ভালো ম্যাপটের আছে, এবং ক্লাসমেটের থেকেও। এই ক্লাসমেটের যে হাই কোয়ালিটি হওয়া সত্ত্বেও কাজ, যতক্ষণ কাজই ভালো না করলো, তো ততক্ষণ তোমরা ক্লাসমেটের আর্কিমিডিস ইউজ করতে পারো, ওটা খুব ভালো, আমি ভাইকে গিফট করেছিলাম। আর ইনভেন্টো, ভিক্টর, ভিক্টরটা না, ইনভেন্টো, আর্কিমিডিস ব্যবহার করতে পারো, খুব ভালো। শুধু এটা বক্সের জন্য মাইনাস পয়েন্ট, আর এটা মূল কম্পাসটাই মাইনাস, কি করব। তো দেখছো, যদি তোমাদের কম্প্যারিজনটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যত বন্ধু আছে বা যে কেউ থাকুক তাদের জন্য শেয়ার করে দিও। বাই বাই।